আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় রাহুল সাংকৃত্যায়ন। রাহুল সাংকৃত্যায়ন, বন্ধুরা এই অংশ থেকে একটি মাত্র প্রশ্নই আসে এবং সবসময় এই একটি প্রশ্নই আসে, সেই প্রশ্নটি নিয়েই আমাদের আজকের পরিবেশনা। বন্ধুরা আমরা প্রশ্নটিতে চলে যাই। নিচের কোনটি ভ্রমণ কাহিনী? এর উত্তর হচ্ছে ভলগা থেকে গঙ্গা। নিচের কোনটি ভ্রমণ কাহিনী? এর উত্তর হচ্ছে ভলগা থেকে গঙ্গা। বন্ধুরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। ভলগা থেকে গঙ্গা গ্রন্থটির লেখক কে? ভলগা থেকে গঙ্গা গ্রন্থটির লেখক কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে রাহুল সাংকৃত্যায়ন। রাহুল সাংকৃত্যায়ন। বন্ধুরা দুটি প্রশ্ন মূলত একটি প্রশ্ন। ভলগা থেকে গঙ্গা এটি একটি ভ্রমণ কাহিনী এবং গ্রন্থটি লিখেছেন রাহুল সাংকৃত্যায়ন। বন্ধুরা এই অংশ থেকে আর তেমন কোনো তথ্য নেই, এই একটি মাত্র প্রশ্নই পরীক্ষায় আসে এবং এসেছে এবং ইনশাআল্লাহ আসবে। বন্ধুরা এই একটি প্রশ্ন পড়াই এই অংশ থেকে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। বন্ধুরা এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো লেখককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, নিরাপত্তা কামনা করছি এবং কল্যাণ কামনা করছি। সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।